2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ গড়ার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকলকে ইপিজেডে রূপান্তর প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কিশোরগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মেহেদি হাসান লিঙ্কন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর আনোয়ারুল ইসলাম। এক লিখিত বার্তায় এমপি বলেন, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। কালিয়াচাপড়া চিনিকলটি লোকেশন ও দুর্নীতির কারণে সরকার এটি জনাব মতলুব আহমেদের কাছে শর্ত সাপেক্ষে লিজ দেয়। আমার জানা মতে তিনি লিজের অধিকাংশ শর্তই ভঙ্গ করেছেন। এ জায়গায় কোনো সুগার মিল বা অন্য কোনো প্রতিষ্ঠান করার সম্ভাবনা নেই এবং এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে অবগত করা হয়েছে। আমি এখানে ইপিজেড কিংবা আকর্ষণীয় জনকল্যাণকর প্রতিষ্ঠান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।